গত সপ্তাহ জুড়ে কুয়েতে একটি ভাইরাল নিউজ ছিল আর তা হচ্ছে কুয়েত খুব আটটি দেশ থেকে সহসায় প্রবাসীদেরকে কুয়েতে প্রবেশ করার সুযোগ দিচ্ছে কিন্তু গতকাল কুয়েতে সিভিল এভিয়েশন থেকে এই ব্যাপারটি সম্পূর্ণ নাকচ করে দেয় তার মানে সবাই আশা করেছিল পঁচিশে মার্চ থেকে আটকে থাকা প্রবাসী বা কুয়েতে সরাসরি প্রবেশের একটা সুযোগ দেওয়া হবে কিন্তু কুয়েত সিভিল এভিয়েশনের গতকাল আপডেট অনুযায়ী শুধুমাত্র কুয়েতিদেরকে এই দেশগুলি থেকে মুনা সিস্টেমের মাধ্যমে কুয়েত প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। তার মানে এই দেশগুলি থেকে কুয়েতিরা কুয়েতে প্রবেশ করতে যে ফিসিআর সার্টিফিকেট সেটা অটোমেটিক্যালি কুয়েতের মুনা সিস্টেমে চেক করা হবে এবং কুয়েতিরা কুয়েতে প্রবেশ করতে পারবে। এছাড়া কুয়েতের আলকাবাস থেকে একটি আপডেট প্রকাশ করা হয় গতকাল যেখানে জানানো হয় যে কুয়েত গবেষণা করছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণকারীদের সরাসরি কুয়েত প্রবেশের সুযোগ দেওয়ার ব্যাপারে যেটা মধ্যপ্রাচ্যের কাতারে অলরেডি চালু আছে এবং ওমানেও চালু আছে আর এটার মধ্য দিয়ে হয়তো শেষ হতে পারে কুয়েতের কোভিড নাইন্টিন পরিস্থিতির যে নাজুক অবস্থা সেটা যখন একজন প্রবাসী ভ্যাকসিন গ্রহণ করবে তার কাছে তার রেফারেন্স থাকবে সেই কোয়ারেন্টাইন ছাড়াই কুয়েতে প্রবেশ করতে পারবে যদিও কুয়েতের আইন প্রতিনিয়তই সকাল দুপুর বিকেলের মতো পরিবর্তন হয় আবার কবে শুনবেন এই আপডেটও পরিবর্তন এনেছে সালাম আলাইকুম বিয়ার্স আজ একুশে মার্চ ইংরেজি দু হাজার একুশ সাল কুয়েতের গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তা নিয়েই আজকের ভিডিও সাজানো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকলে আপনি অনেক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে যাতে করে আপনি গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশান মিস না করেন কুয়েতে মোপারকাল কাবির এলাকাতে দু বছর বয়সী একটি কুয়েতি বাচ্চা মেয়ের মৃত্যু হয় যে কিনা বাথরুমের যে ট্যাপ ছিল সেখানে পড়ে অনেকটা ডুবে যায় যেটা ষাট সেন্টিমিটার মতো গভীর ছিল আর এটি নিশ্চিত করে কুয়েতের আরবি দৈনিকগুলো গতকাল কারফিউ আইন লঙ্ঘনের কারণে চব্বিশ জনকে পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে যার মাঝে আঠারো জন কুইতি এবং ছজন বিভিন্ন দেশের প্রবাসী আপনারা জানেন যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী যারা এই আইন লঙ্ঘন করবে বিশেষ করে প্রবাসী তাদেরকে কুইত থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তীতে কুয়েতে আসার সুযোগ দেওয়া হবে না দু হাজার একুশ সালের পরিসংখ্যান অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর মধ্যে গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স হিসেবে বিশ্বব্যাপী চতুর্থ অর্জন করেছে কুয়েত কুয়েতের গতকালের যে কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতি আপনারা এরই মাঝে অবগত আছেন গতকালও রেকর্ড সংখ্যক মৃত্যু এবং রেকর্ড সংখ্যক আক্রান্ত নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বর্তমান কুয়েতের রেকর্ড সংখ্যক আইসিইউ নিশ্চিত করা হয় যা দুশো পঞ্চাশে গিয়ে পৌঁছায় কুয়েতে করোনা ভ্যাকসিন গ্রহণের কেন্দ্র প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকবে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কুয়েত প্রবাসী এবং কুয়েতেদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দেয় যদিও এখন পর্যন্ত সবাইকে দেওয়া হচ্ছে না তবে কুয়েতের সর্বশেষ ঘোষণা অনুযায়ী জুন মাস থেকে ঢালাওভাবে প্রতিটি প্রবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে যারা এখনও ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেনি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো এছাড়া রেজিস্ট্রেশন করার পর যারা কমেন্টস করেন যে আমার অনেক দিন হয়ে গেছে রেজিস্ট্রেশন করেছি এখনও কোনো মেসেজ আসেনি কেন আপনাকে কোনো চিন্তা করতে হবে না যথাসময়ে আপনার মোবাইলে এস এম এস পৌঁছে যাবে এক সপ্তাহে কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বাইশ হাজার দুশো চুয়াত্তর জনকে পাবলিক পোসিকেশনে পাঠানো হয়েছে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্টে এতে তিনজন লাইসেন্সবিহীন কুয়েতি নাগরিকও ছিল আপনারা জানেন যে দু সালে রেকর্ড সংখ্যক মৃতর রেকর্ড করে কুয়েতে বিশেষ করে অ্যাক্সিডেন্ট করে সবার প্রতি অনুরোধ থাকবে আপনি যখন বাসা থেকে বের হবেন আপনি অবশ্যই গাড়ি চেক করে যাবেন এবং গাড়ির সিস্টেমগুলি বুঝে যাবেন বিশেষ করে টায়ার ঠিক আছে কিনা আপনার গিয়ার ঠিক আছে কিনা না ঠিক আছে কিনা এ টু জেড এভরিথিং আর রাস্তা যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন অবশ্যই সচেতন এবং সতর্কভাবে গাড়ি ড্রাইভ করবেন বিশেষ করে মোবাইল ব্যবহার থেকে দূরে থাকবেন আপনি যদি তখন আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে ইচ্ছে করে প্লিজ আমাদের ভিডিওগুলো দেখবেন না কারণ হচ্ছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনি একটু সতর্ক হলেই এ ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন আপনার ফ্যামিলিকে নিরাপদে রাখতে পারবেন কুয়েতের বাণিজ্যিক কমপ্লেক্সগুলিতে স্বাস্থ্য প্রয়োজনীয়তা ব্যস্তবায়নের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে কুয়েত পৌরসভা এবং বলদিয়া সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী থেকে আপনারা যে কারফিউ জারির আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় হাজার বিভিন্ন বাহিনীর সদস্য নিয়োজিত করে পুরো কুয়েত জুড়ে যারা ডিউটি চলাকালীন অভিযান অব্যাহত রেখেছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন অথচ আপনার আঁকামা শেখানেন না তাহলে আপনি সতর্ক থাকবেন বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এক জায়গার লোক আরেক জায়গায় যদি শৃঙ্খলা বাহিনী চেকিংয়ে পড়ে সেক্ষেত্রে তাকে ব্ল্যাকলিস্ট করে কুয়েত থেকে বহিষ্কার করা হবে জরিমানা তো সাথে থাকবেই তাই সচেতন এবং সতর্ক হলেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন এছাড়া এখন সোশ্যাল নেটওয়ার্কের যোগ আপনি চাইলেই কোনো একটি ঘটনা আরেকজনের সাথে শেয়ার করতে পারেন বিশেষ করে যখন যে এরিয়াতে চেক হচ্ছে আপনার পরিচিত আত্মীয় স্বজনের মাঝে আপনি নিউজ গ্রুপ প্রচার করবেন যাতে করে সে বিপদে না পড়ে সচেতন এবং সতর্কতায় আমাদের প্রবার জীবনে সহযোগিতা একটি মাধ্যম হতে পারে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ট্রাফিক দুর্ঘটনায় সাতাশ বছর বয়সী একজন কুয়েতি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যেটা নিশ্চিত করেন আল থেকে আপনারা জানেন যে প্রতিদিন দুর্ঘটনায় সারা পৃথিবীতে চলে যাচ্ছে অনেক তাজা প্রাণ আর সবার প্রতি আবার অনুরোধ ট্রাফিক দুর্ঘটনা ট্রাফিক আইন মেনে চলুন তাহলে আপনি অনেক দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে পারেন কুয়েতের একজন ডক্টর একটি টুইট করেছেন সেখানে তিনি বর্তমান কুয়েতের স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন এবং তিনি বলেন যে তিনি তার পদত্যাগের আশা করেন বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতির চরম অবনতির পরে কুয়েত কারফিউর ঘোষণা দেয় আর এই কারফিউ চলাকালীন পরিস্থিতি আরও অবনতি হতে থাকে তিনি সেখানে রেফারেন্স টেনে আনেন কোভিড নাইন্টিন পরিস্থিতি অবনতির রাস্তা দেখিয়ে যে কারফিউ ঘোষণা করা হয়েছিল সেখানে এর আগের থেকেও যেমন আক্রান্ত তেমন মৃত তেমন আইসিউর সংখ্যা তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করছে বা কারফিউ কার প্রয়োজনে দেওয়া হয়েছে আর স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা ছাড়াও তিনি বলেন তিনি কুয়েতকে একটি অনিরাপদ দেশের দিকে ঠেলে দিচ্ছেন তাই তার স্থানে বসে থাকার আর কোনো অধিকার নেই তার এখনই পদত্যাগ করা উচিত এখন দেখার পালা ডক্টর শেখ বাসিল সাবা এই টুইটের রেফারেন্সে বা এই টুইটের উত্তরে কি বলে যথারীতি সেই আপডেটটি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সচেতন হন সতর্ক থাকুন কুইতে যেখানে যে অবস্থা আছেন আপনারা জানেন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তাই আপনি যখনই বাসা থেকে বের হবেন মাস্ক ব্যবহার করবেন আর আপনার ডিউটি প্লেসে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন নিরাপদ হোক আপনার প্রবাস জীবন নিরাপদ হোক আপনার পথ চলা দেখা হচ্ছে কুয়েতের নতুন কোনো ভিডিওতে